আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আনামুল হক, প্রভাষক, আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় বগুড়া। আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয় বগুড়া কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পঞ্চম অধ্যায় উৎপাদন ও ব্যবস্থাপনা আলোচনা করব। গত 9/8/2020 তারিখে আমরা উৎপাদন ব্যবস্থাপনা কিছু বিষয়ে আলোচনা করেছি। সেখানে আলোচনা করা হয়েছিল যে উৎপাদন ব্যবস্থাপনা কি, কাকে বলে। আজকে আমরা পড়ব পণ্য বা দ্রব্যের শ্রেণী বিভাগ। পণ্য বা দ্রব্যকে আমরা প্রধানত দুই শ্রেণীতে ভাগ করে থাকি। এক হল ভোগ্যপণ্য, দুই হল শিল্পপণ্য। ভোগ্যপণ্য কি বা কাকে বলা হয়? আমাদের এখনকার আলোচ্য বিষয় ভোগ্যপণ্য কি বা কাকে বলে। ভোগ্যপণ্য বলতে আমরা সে সমস্ত পণ্যকে বুঝে থাকি যে পণ্যগুলো ভোক্তারা নিজেদের বা পারিবারিক ভোগের জন্য ক্রয় করে থাকে, সে সমস্ত পণ্যকে ভোগ্যপণ্য বলা হয়। ভোগ্যপণ্য ব্যবসায়ী কাজের জন্য বা ব্যবহারের জন্য বা পুনঃবিক্রয়ের জন্য ক্রয় করা হয় না। ভোগ্যপণ্য একমাত্র চূড়ান্ত ভোগের জন্য ক্রয় করা হয়ে থাকে, নিজের এবং ব্যক্তিগত পরিবারের অন্যান্য সদস্যদের জন্য ভোগ্যপণ্য ক্রয় করা হয়ে থাকে। কিভাবে? তুমি কলেজে আসতেছো, তোমার ছোট বোন অথবা তোমার ছোট ভাই বললে, ভাইয়া আমার জন্য একটা কলম নিয়ে আসতে হবে। তুমি কলেজে আসলে আসে পাশে একটা দোকান আছে, সেই দোকান থেকে তিনটা কলম কিনলে, একটা নিজের জন্য, দুইটি একটা ছোট ভাইয়ের জন্য এবং ছোট বোনের জন্য। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে ভোগ্যপণ্য নিজের জন্য হতে পারে অথবা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য হতে পারে। কাজে বলা যাচ্ছে যে ভোগ্যপণ্য বলতে আমরা ওই সমস্ত পণ্যকেই বোঝাবো যে পণ্যগুলো নিজের অথবা পরিবারের সদস্যদের জন্য কেনা হয় এবং সেগুলো ব্যবহার করা হয়। ভোগ্যপণ্যের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। প্রথম হল যে এক নম্বর বৈশিষ্ট্য, ভোগ্যপণ্যের এক নম্বর বৈশিষ্ট্য হল ক্রয়ের উদ্দেশ্য। ক্রয়ের উদ্দেশ্য আমরা সংজ্ঞায় আলোচনা করেছি যে ব্যক্তিগত বা পারিবারিক ভোগের জন্য একমাত্র ভোগ্যপণ্য ক্রয় করা হয়। তার কাজেই ভোগ্যপণ্যের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে চূড়ান্তভাবে ব্যবহার করার জন্যই একমাত্র ভোগ্যপণ্য ক্রয় করা হয়। এগুলো কোনো বিক্রয়ের জন্য অথবা ব্যবসায়িক কাজের জন্য ক্রয় করা হয় না, একমাত্র নিজের অথবা পরিবারের যে কোনো সদস্যদের ব্যবহারের জন্য ভোগ্যপণ্য ক্রয় করা হয়। দুই নম্বর হচ্ছে ক্রয়ের আকার। ক্রয়ের আকার আমরা আলোচনায় বলেছি যে ভোগ্যপণ্য নিজের ভোগের জন্য অথবা পরিবারের
সদস্যের জন্য করা হয়। কাজেই সে কারণেই ভোগ্যপণ্য অল্প অল্প পরিমাণ ক্রয় করা হয়, ভোগ্যপণ্য একসঙ্গে বেশি পরিমাণ ক্রয় করা হয় না। কাজেই ভোগ্যপণ্যের আকার ছোট বা অল্প অল্প পরিমাণে ভোগ্যপণ্য ক্রয় করা হয়ে থাকে। তিন নম্বর হচ্ছে একক প্রতি মূল্য। বৈশিষ্ট্য হচ্ছে বন্টন প্রণালী। বন্টন প্রণালী ভোগ্যপণ্যের অধিকাংশ ক্রেতাই সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই কারণে আমরা বলতে পারি যে ভোগ্যপণ্য সরবরাহের ক্ষেত্রে অর্থাৎ বাজারজাতকরণের ক্ষেত্রে দীর্ঘ বন্টন প্রণালী ব্যবহার করা হয়। আমাদের বাংলাদেশে অনেক ভোগ্যপণ্য রয়েছে যেগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে বাজারজাতকরণ করা হয়, তাছাড়াও বিশ্বের বিভিন্ন দেশেও পণ্যগুলো বাজারজাতকরণ করা হয়। কাজেই বলা যাচ্ছে যে ভোগ্যপণ্যের বন্টন প্রণালী সাধারণত দীর্ঘ হয়। পাঁচ নম্বর হচ্ছে বাজার বিস্তৃতি। আমরা জানি যে ভোগ্যপণ্যের ক্রেতা সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলেও ভোগ্যপণ্যের ক্রেতা রয়েছে, সেই কারণেই ভোগ্যপণ্যের বাজার ব্যাপক ও বিস্তৃতি লাভ করেছে। ছয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রাত্যহিক চাহিদা। আমাদের দৈনন্দিন জীবন ধারণের জন্য, জীবিকা নির্বাহের জন্য আমাদের ভোগ্যপণ্যের প্রতিনিয়ত প্রয়োজন হয়। কীভাবে? একজন দিনমজুর সারাদিন পরিশ্রম করে, সারাদিন তার শ্রম বিক্রি করে সে সন্ধ্যার সময় কিছু টাকা হাতে পায়, 400 টাকা বা 500 টাকা। এই টাকা নিয়ে সে তার সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্রয় করে থাকে, যেমন চাউল, ডাউল, তেল, লবণ, সাবান। তাই বলা হচ্ছে যে ভোগ্যপণ্যের চাহিদা প্রতিনিয়তই রয়েছে। ভোগ্যপণ্যের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে ক্রেতার সংখ্যা। খুব স্বাভাবিকভাবেই আমরা ধরে নিতে পারি যে ভোগ্যপণ্যের ক্রেতার সংখ্যা খুব বেশি। শিল্পপণ্যের ক্ষেত্রে বলা হয় ক্রেতার সংখ্যা কম, কিন্তু সারা দেশব্যাপী এবং সারা বিশ্বে ভোগ্যপণ্যের ক্রেতার সংখ্যা অসংখ্য। সেই দিক থেকে বলা যায় যে ভোগ্যপণ্যের ক্রেতার সংখ্যা অনেক বেশি। ভোগ্যপণ্যের অন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে যে স্থায়িত্ব। কিছু কিছু ভোগ্যপণ্য রয়েছে যেগুলো স্থায়িত্ব খুবই কম। যেমন বলা যায় যে আমি এক প্যাকেট বিস্কিট কিনলাম, এটা ভোগ্যপণ্য, এটা নিমিষের মধ্যে আমি খেয়ে শেষ করে ফেললাম। কাজে বলা যায় যে ভোগ্যপণ্যের কোনো কোনো ভোগ্যপণ্যের স্থায়িত্ব খুবই কম। আবার কিছু কিছু ভোগ্যপণ্য রয়েছে যেগুলোর
স্থায়িত্ব বেশি, যেমন আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজ ইত্যাদি। ভোগ্য পণ্যের আর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে অর্থ বিনিয়োগ। আমরা জানি যে ভোগ্য পণ্যর একক মূল্য কম, সেই কারণে ভোগ্য পণ্য ক্রয়ের ক্ষেত্রে অল্প পরিমাণ অর্থ বিনিয়োগ করলেই হয়। যেমন বলা যায় এক প্যাকেট মিল্ক মেরি বিস্কিট, তার দাম মাত্র 2 টাকা, কিন্তু অন্যান্য পণ্য যেমন শিল্প পণ্য এত কম টাকায় পাওয়া যায় না। কাজেই বলা যাচ্ছে যে ভোগ্য পণ্যের আর একটি বৈশিষ্ট্য হলো যে কম পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়। আমরা এ পর্যন্ত আলোচনা করলাম ভোগ্য পণ্য কি বা কাকে বলে এবং ভোগ্য পণ্যের বৈশিষ্ট্য। এখন আমরা আলোচনা করব ভোগ্য পণ্যের শ্রেণী বিভাগ। ভোগ্য পণ্যকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হলো সুবিধা পণ্য, 2 নম্বর হলো শপিং পণ্য, 3 নম্বর হলো বিশিষ্ট পণ্য, 4 নম্বর হলো অযাচিত পণ্য। শপিং পণ্য কাকে বলে? শপিং পণ্যগুলো সুবিধাপণ্য বলতে আমরা সেই সমস্ত পণ্যকেই বুঝে থাকি যে পণ্যগুলো ক্রয় করার জন্য কম সময় এবং কম প্রচেষ্টা ব্যয় করা হয়। অর্থাৎ হাতের কাছেই যে সমস্ত পণ্যগুলো পাওয়া যায়, আশেপাশের দোকানেই যে পণ্যগুলো পাওয়া যায়, সে সমস্ত পণ্যগুলো হচ্ছে শপিং পণ্য। যেমন আমরা বলতে পারি যে আমার হঠাৎ করে একটা কলমের প্রয়োজন, আমার লেখার দরকার, আমি ক্লাস করব, কলেজে আসছি, আমার কলম নাই, পাশে একটা যে কোনো দোকান থেকে আমরা একটা কলম ক্রয় করে নিলাম। কাজেই শপিং পণ্য বলতে সেই সমস্ত পণ্যকে বোঝানো যায়, সুবিধাপণ্য সেই সমস্ত পণ্যকে বোঝানো হয় যেগুলো ক্রয় করতে তেমন চেষ্টা করা হয় না, হাতের কাছেই যে সমস্ত পণ্যগুলো পাওয়া যায় সেটাই হচ্ছে সুবিধাপণ্য। সুবিধাপণ্য এগুলো বারবার ক্রয় করা হয় এবং এগুলোর মূল্য তুলনামূলকভাবে অনেক কম হয়ে থাকে। এই সুবিধাপণ্যকে আবার 3 ভাগে ভাগ করা যায়। ক হলো প্রধান পণ্য বা অত্যাবশ্যকীয় পণ্য, খ হলো লোভনীয় পণ্য, গ হলো জরুরি পণ্য। প্রধান পণ্য কাকে বলা হয়? প্রধান পণ্য বলতে সেই সমস্ত পণ্যকে বোঝানো হয় যে পণ্যগুলো আমরা প্রায় কিনে থাকি এবং আমাদের জীবন ধারণের জন্য খুবই প্রয়োজন। এই পণ্যগুলো বারবার ক্রয় করা হয়, এই পণ্যগুলো ঘন ঘন ক্রয় করা হয় এবং এগুলোর স্থায়িত্ব খুবই কম। যেমন চাউল, ডাল, তেল, লবণ, সাবান, আমাদের জীবন ধারণের জন্য এই পণ্যগুলো খুবই প্রয়োজন। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের এই পণ্যগুলোর বিশেষ প্রয়োজন হয়। এরপরে হচ্ছে লোভনীয় পণ্য। লোভনীয় পণ্য হচ্ছে সেই সমস্ত পণ্য যে পণ্যগুলো ক্রয় করার জন্য ক্রেতার কোনো পরিকল্পনা থাকে না, পূর্ব থেকেই কোনো পরিকল্পনা থাকে না বা চিন্তা ভাবনা থাকে না যে আমি এই পণ্যটা কিনব। দেখা মাত্র, চোখে দেখা মাত্র হঠাৎ করে তার পণ্য ক্রয়ের জন্য ইচ্ছা জাগে। যেমন বলা যেতে পারে সে পথ চলতেছে, সে হঠাৎ করে দেখা গেল যে রাস্তার পাশে আইসক্রিম বিক্রি হচ্ছে, সে
হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে আমি একটা আইসক্রিম ক্রয় করি। এটাই হচ্ছে লোভনীয় পণ্য। আইসক্রিম হতে পারে, চকলেট হতে পারে, চুইংগাম হতে পারে, এগুলো হচ্ছে লোভনীয় পণ্য। এই পণ্যগুলো কেনার জন্য আগের থেকে কোনোরকম পরিকল্পনা থাকে না, পণ্যগুলো দেখা মাত্রই ক্রেতা সিদ্ধান্ত গ্রহণ করে এবং পণ্য গ্রহণ করে। গ নম্বর হচ্ছে জরুরি পণ্য। যে কোনো সময় যে কোনো একটি প্রয়োজন মেটানোর জন্য যে পণ্যগুলো ক্রয় করা হয় সেগুলি হচ্ছে জরুরি পণ্য। একজন ক্রেতার হঠাৎ করে জরুরি প্রয়োজন হলো যে তার মাথা ব্যথা করতেছে, ঔষধের দরকার, সে পাশের দোকান থেকে একটা মাথা ব্যথার জন্য ঔষধ ক্রয় করলো। একজন পথ চলতেছে, চলতে চলতে হঠাৎ করে সে দেখলো যে বৃষ্টি চলে এসেছে, আশেপাশে কোনো বাজার আছে কিনা সে বাজারের খোঁজখবর নিল, দেখলো যে বাজার আছে, সে বাজার থেকে সে একটা ছাতা ক্রয় করলো। এইভাবে বলা যাচ্ছে যে জরুরি প্রয়োজনে একজন ক্রেতা যে কোনো সময় এই জরুরি পণ্য ক্রয় করে থাকে তার প্রয়োজন মেটানোর জন্য। তাই বলা হচ্ছে যে জরুরি প্রয়োজন মেটানোর জন্য যে পণ্য ক্রয় করা হচ্ছে সেটা হচ্ছে জরুরি পণ্য। আমি শেষ মুহূর্তে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। বর্তমান সময়ে করোনার সময় চলছে, কাজে তোমরা সবাই সাবধানভাবে চলাফেরা করবে। সরকার আমাদের বারবার সাবধান করে দিচ্ছে, সেটা আমাদের ভালোর জন্যই বলছে, বেশি কিছু নয়। যখন আমরা জরুরি প্রয়োজনে বাসা থেকে বের হব তখন আমরা অবশ্যই মুখে মাস্ক পরে নেব এবং যদি সম্ভব হয় তাহলে হ্যান্ড গ্লোভস পরে নেব। তারপরে আমরা বাজার করতে গেলাম, বাজার করতে গিয়ে আমরা খেয়াল করবো যে দোকানে আমি বাজার নেব সেখানে বেশি ভিড় আছে, 5-6 জন আছে, 7 জন আছে, আমি 1-2 মিনিট পরে সেখানে যাই, ফাঁকা হয়ে যাবে, 1-2 মিনিট পর ফাঁকা হয়ে যাবে, আমরা সামাজিক দূরত্ব বজায় রেখি। তারপরে বাজারঘাট করার পর যখন আমরা বাসায় আসবো অবশ্যই আমরা 20 সেকেন্ড যে কোনো সাবান দিয়ে হাত পরিষ্কার করে নেব এবং যদি আরও সম্ভব হয় আমাদের পরিধেয় যে সমস্ত কাপড় চোপড়, প্যান্ট শার্ট বা অন্যান্য কাপড় চোপড় যদি থাকে আমরা এই সমস্ত কাপড় চোপড় আমরা পরিষ্কার সাবান পানি দিয়ে আমরা পরিষ্কার করে নেব। কাজেই বলা হচ্ছে যে সাবধানে আমরা চলাফেরা করব আর প্রয়োজন ছাড়া আমরা ঘরে বের হব না। আর তোমাদের জন্য এখন সুবর্ণ সুযোগ, যেহেতু বাইরে চলাফেরা করা যাবে না তোমরা ঘরে বসেই লেখাপড়ার একটা সুবর্ণ সুযোগ পেয়েছো, তোমরা ঘরে বসেই লেখাপড়া করো এবং তোমাদের সামনে পরীক্ষা, অবশ্যই তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এখন থেকে তোমরা পরীক্ষার ভালোভাবে প্রস্তুতি নাও এবং তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।